নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। আপনারা যারা যারা অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা পদে আবেদনের জন্য বসে রয়েছেন, আপনাদের সকলের জন্য কিন্তু খুব খুশির একটি খবর চলে এসেছে। রাজ্যের প্রত্যেকটি জেলায় আবার এই দুটি পদে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। ইতিমধ্যে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি আমাদের কাছে চলে এসেছে, যেই বিজ্ঞপ্তিটি আজ আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 20,000-এর মতো ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে এই অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা পদের জন্য। এবার আপনার জেলায়ও কিন্তু নোটিশ প্রায় চলে এসেছে, যেমনটি আপনারা জানেন যে কয়েকটি ব্লকে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। তো কোন কোন সেই ব্লকগুলি রয়েছে যেখানে বর্তমানে আবেদন চলছে, আপনার জেলায় ও ব্লকে কবে থেকে আবেদন শুরু, প্রত্যেকটি জেলাভিত্তিক সেই তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনি বর্তমানে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এরপর আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখতে থাকুন। তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি, যে প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে এই পদে আবেদনের নিয়মগুলো কিন্তু একই থাকছে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, প্রার্থী নির্বাচন পদ্ধতি এবং পরীক্ষার পদ্ধতি সমস্তটাই আপনারা বিস্তারিতভাবে এখানে জানতে পারবেন। এরই সাথে সাথে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে যে এখানে কিন্তু পরীক্ষার সিলেবাসও দেওয়া রয়েছে। তাই আপনারা যারা যারা এই চাকরিটি করতে চান, আপনারা অবশ্যই সিলেবাসটি ভালো করে দেখে রাখুন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা যারা সিরিয়াসলি চাকরিটি করতে চাইছেন, আপনারা ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন এই ICDS কর্মী এবং সহায়িকা পদে আবেদনের জন্য। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই সরকারি প্রতিবেদন। চলুন দেখে নিই, এখানে প্রথমেই আমরা শিক্ষাগত যোগ্যতাটা জেনে নেব। কি বলা হয়েছে, অঙ্গনওয়ারি কর্মী পদের সকল প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ, তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতেই পারছেন পরিষ্কারভাবে। এবার চলুন দেখে নিই যে সহায়িকা পদে আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। অঙ্গনওয়ারি সহায়িকা পদে সকল প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারি অনুমোদিত স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনওয়ারি সহায়িকা পদে আবেদন করতে পারবে। বুঝতেই পারছেন পরিষ্কারভাবে, দুটো ক্ষেত্রেই ন্যূনতম মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস, উচ্চতর কোনো বাধাসীমা নেই। এবার দেখে নিন এখানে আপনারা কতদিন কাজ করতে পারবেন বা কর্মজীবন অবসানের বয়স। বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা 65 বছর বয়স পূর্ণ পর্যন্ত স্বেচ্ছাসেবামূলক এই কাজ করতে পারবে, তবে বাধ্যতামূলকভাবে তাদের অবসান ঘটবে এই 65 বছর বয়সে। তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন। এবার চলুন দেখে নিই আবেদনপত্রের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, অর্থাৎ আপনার কী কী কাগজপত্র থাকতে হবে। প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট, মানে ইনকাম সার্টিফিকেটের মেইন কপি যেটি রয়েছে সেটি। তো এটি কাদের দ্বারা স্বীকৃত হবে দেখুন, সার্টিফিকেট এলাকার যে সংসদ, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি বা গ্রাম পঞ্চায়েতের প্রধান, এছাড়াও দেখুন আরও অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, এ সমস্ত কিছু রয়েছে। তো আপনাদের এতদূর যাওয়ার প্রয়োজন নেই, আপনারা আপনাদের নিজের অঞ্চল থেকেই এই ইনকাম সার্টিফিকেটটি নিয়ে নেবেন। এরপর দেখুন বলেছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট, অর্থাৎ আপনি যত ক্লাস পর্যন্ত শেষ পড়েছেন সেই ক্লাসের সার্টিফিকেট দিতে হবে। এরপর প্রার্থীর বয়স সংক্রান্ত সার্টিফিকেট, আপনার ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে, এরকম যে কোনো একটি কাগজ আপনারা জমা করবেন। এরপর দেখুন চেয়েছে প্রার্থীর জাতিগত শংসাপত্র বা আমরাকে যেটা কাস্ট সার্টিফিকেট বলি সেটির একটি কপি। এরই সাথে সাথে প্রার্থীর সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি স্ট্যাম্প সাইজের ছবি, বুঝতে পারছেন সর্বমোট 3টি ছবি লাগবে। পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গা, অর্থাৎ উপরে একটি জায়গা রয়েছে সেখানে আপনারা আটকে দেবেন,
এরই সাথে সাথে অন্য যে দুটি ছবি রয়েছে সেই দুটি আপনারা একটি খামের মধ্যে ভরে মেইন খামের ভিতরে ভরে দেবেন। এছাড়াও আরও একটা জিনিস যেটি আপনার প্রয়োজন হবে, একটি খাম যেটার সাইজ হবে 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি, আর এই খামের উপরেই আপনার নাম ঠিকানা লিখতে হবে এবং 6 টাকার একটি ডাক টিকিট এখানে বসাতে হবে। এরই সাথে সাথে আপনার এখানে প্রয়োজন হবে এপিক কার্ড এবং আধার কার্ডের কপি, অর্থাৎ ভোটার কার্ড আর আধার কার্ডের কপি। এবার চলুন আমরা জেনে নিই প্রার্থী নির্বাচন প্রক্রিয়া আর সিলেবাস সম্বন্ধে কী কী আপনার এখানে থাকবে। তো অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা পদে আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত পরীক্ষায় পূর্ণ মান 90 বসতে হবে, অর্থাৎ 90-এর মধ্যে এখানে লিখিত পরীক্ষা হবে। এরই সাথে সাথে আপনার মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের মধ্যে। এবার লিখিত পরীক্ষায় আপনারা যে বিষয়গুলো এখানে পড়বেন বা যে বিষয়গুলো আসবে ভালো করে দেখে রাখুন। প্রথমেই দেখুন রয়েছে মাতৃভাষায় 150 শব্দের একটি রচনা লিখতে হবে, যার জন্য নাম্বার থাকবে 15। এরপর দেখুন এখানে অঙ্ক থাকবে পাটিগণিত, যার প্রশ্নমান থাকবে 20। এরই সাথে সাথে পুষ্টি ও জনস্বাস্থ্য সংক্রান্ত মহিলাদের অবস্থান বিষয়ক কিছু প্রশ্ন থাকবে, যার মান থাকবে 15। এরপর ইংরেজি ভাষা জ্ঞান থেকেও প্রশ্ন থাকবে আর এর পূর্ণ মান থাকবে 20। এরই সাথে সাথে থাকবে এখানে দেখুন সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের এখানে প্রশ্ন থাকবে 20 নম্বরের। তো বুঝতেই পারলেন। এবার দেখে নিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র হবে, অর্থাৎ দুটি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে। তো বন্ধুরা, এবারে আপনাদের জানাবো যে কোথায় কোথায় বর্তমানে আবেদন চলছে। বাঁকুড়া জেলার বেশ কয়েকটি জায়গায় বর্তমানে এই পদগুলিতে পদোন্নতির জন্য কিন্তু আবেদন চলছে। আপনারা যদি সেখানকার অধিবাসী হন আর যোগ্য হন তাহলে অবশ্যই আপনারা আবেদন করে দিন। আর আপনি যে জেলারই হন, পরবর্তী আপনার জেলার আপডেট নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের মধ্যে হাজির হচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।